জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিন সম্পর্কে আজকে জানবো। জন্ম 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুল আলয়ে তার জন্ম হয়। পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তিনি পিতা আনসারউদ্দিন মোল্লা, মাতা আমিনা খাতুন। তার মৃত্যু 1976 খ্রিস্টাব্দে 13 মার্চ গোবিন্দপুরে তাকে সমাহিত করা হয়। তার আত্মজীবনী নাম হচ্ছে জীবনী কথা, এটি 1964 সালে প্রকাশিত হয়। তার স্মৃতিকথামূলক গ্রন্থ স্মৃতিপথ, ঠাকুরবাড়ির আঙ্গিনায় যাদের দেখেছি, আসমানির কবি ভাই, গল্পগ্রন্থ বাঙালির হাসি গল্প, এটি প্রথম খণ্ড প্রকাশিত হয় 1960 সালে, দ্বিতীয় খণ্ড 1964 সালে প্রকাশিত হয়। তার উপন্যাস হচ্ছে বোবা কাহিনী, 1964 সালে প্রকাশিত হয়। বোবা কাহিনীর চরিত্র তিনটি, বসির, আজাহার, আরজান। তার দ্বিতীয় উপন্যাস বৌটুবানির ফুল। তার গানের সংকলন 1 নম্বর গাঙের পার, এটি 1964 সালে প্রকাশিত হয়। রঙিনা নায়ের মাঝি, জারিগান এবং মুর্শিদা গান। তার নাটক পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ, গ্রামের মায়া, ওগো পুষ্পধেনু, আসমান সিংহ, বাঁশের বাঁশে। কবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ হল রাখালি, বালুচর, ধানক্ষেত, হাসু কান্দে, রূপবতী, মাটির কান্না, সকিনা, সুচয়নে, মাঝে জননী কান্দে, হলুদ বরণী, জলে লেখন, ভয়াবহ সেই দিনগুলিতে, মাগো জ্বালায় রাখিস আলো, কাফনের মিছিল। তার কাহিনী কাব্য রয়েছে 1 নম্বরে নকশিকাতার মাঠ, 1929 সালে এটি প্রকাশিত হয়। এটি তার শ্রেষ্ঠ রচনা। নকশিকাতার মাঠ কাহিনী কাব্যের চরিত্র রূপাই এবং সাজো। এ কাব্যের ইংরেজি অনুবাদ করেন ইএম মিলফোর্ড, দ্য ফিল্ড অব এমব্রয়ডারি কুয়েল্ট নামে। এ গ্রন্থটি গীতিকাব্যধর্মী। রূপার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাশি গ্রামে। 2 নম্বর সজন বাদিয়ার ঘাট, এটি চরিত্র সজন এবং দুলি। তার ভ্রমণ কাহিনী 1 নম্বর জার্মানির শহর বন্দরে, চলে মুসাফির হলদেপুরীর দেশে, যে দেশে মানুষ বড়। শিশুতোষ কাব্য, ডালিম কুমার হাসু, এক পয়সার বাঁশে। ইংরেজি গ্রন্থ ফক টেলস অব বাংলাদেশ। অন্যান্য গ্রন্থ স্মরণের স্মরণী বাহিন। প্রথম কবিতা মিলন গাল, 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ রাখালি 1927 সালে প্রকাশিত হয়। কবর প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। তখন কবি বিএ ক্লাসে পড়তেন। ছাত্রাবস্থায় মাধ্যমিক পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হয়। কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত, একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আসমানের চরিত্রটির বাড়ি ফরিদপুরে। পল্লীকবিকে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করে 1969 সালে। তার পুরস্কার 21শে পদক প্রাপ্ত হন 1976 সালে। স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন 1978 সালে। বাংলা একাডেমি পুরস্কার পান 1974 সালে। তিনি এ পুরস্কার প্রত্যাখ্যান করেন, বাংলা একাডেমি পুরস্কার। তার পংক্তি, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, গাছের ছায়ায়, লতায় পাতায়, উদাসীন বনের বায়। এই পংক্তিটি নিমন্ত্রণ কবিতার অন্তর্গত। রাখাল ছেলে বারেখে ফিরে চাও, বাঁকা গায়ের পথ কি বেয়ে কোথায় চলে যাও। রাখাল ছেলে, আমার এমন মধুর বাংলা ভাষা, ভাইয়ের বোনের আদর মাখা, মায়ের বুকের ভালোবাসা। 21শের গান কবিতার পংক্তি। রাত থমথম স্তব্ধ, নিঝুম ঘোর অন্ধকার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। পল্লী জননে, এইখানে ছিল কালো গ্রামখানে, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস, কত যেন করি মায়া। দগ্ধ গ্রাম, আমি একজন মুক্তিযোদ্ধা, মৃত্যু পিছনে আগে, বিশাল ভয়াল বিশাল নখর মেলিয়া দিবস রজনী জাগে।
মুক্তিযোদ্ধা কবিতার অন্তর্গত। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর, প্রতিদান কবিতার অন্তর্গত। কপোল ভাসিয়া যায় নয়নের জলে, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা, কবর কবিতা। বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশিব গোধন লইয়া গোয়াল ঘরে। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও আসমানে। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপ্পড়তে নিভিয়ে গেছে দারুণ অভাব আসিম আসমানে। নিবিড় ছায়া আধার করা পাতার পার আবার, রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার, দেশ কবিতা। মাথার পরে কালো কালো মেঘে এসেছে ভেড়ে, বুনো হাতির দল এসেছে আকাশখানি ছেড়ে, দেশ কবিতা। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, নকশিকাতার মাঠ। জালিলার ডগার মতন বাহু দুখান সরু, নকশিকাতার মাঠ। সেই ঘরতে একলা বসে ডাকছে আমার মা, রাখাল ছেলে। ব্যস্ত নচে পরিয় সকল মৃত্যু ব্যথিত প্রাণ, কবর কবিতা। মাটির আমি যে বড় ভালোবাসি, মাটিতে বিষায় বুক, কবর কবিতা। কবি জসীমউদ্দীন সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলী নিয়ে এখন আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীনের রচনা কোনটি? উত্তর, যাদের দেখেছি। 2 নম্বর, জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, রাখালি। 3 নম্বর, কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? উত্তর, রাখালি। 4 নম্বর, মা যে জননী কান্দে কোন ধরনের রচনা কাব্য? কোনটি জসীমউদ্দীনের নাটক? বেদের মেয়ে। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসীমউদ্দীন। জসীমউদ্দীনের কাব্য কোনটি? মা যে জননী কান্দে। পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ফরিদপুরে। 1 কবর কবিতার লেখক কে? কবি জসীমউদ্দীন। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? নকশিকাতার মাঠ। নকশিকাতার মাঠে কি ধরনের কাব্য? গীতিকাব্য। নকশিকাতার মাঠে কি ধরনের কাব্য? কাহিনী কাব্য বা গীতিকাব্য। নকশিকাতার মাঠ বইয়ের লেখককে কবি জসীমউদ্দীন। নকশিকাতার মাঠ কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি লাভ পেয়েছে? কবি জসীমউদ্দীন। নিচের কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? মাটির মায়া। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থটির নাম কি? উত্তর, রাখালি, দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুয়েল্ট। কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? নকশিকাতার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ। 19 নম্বর, জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? 1 নম্বর, উত্তর, নকশিকাতার মাঠ। জসীমউদ্দীন এর নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? ধানক্ষেত গ্রন্থের অন্তর্গত। সজনবাদিয়ার ঘাট কে এর রচয়িতা? কেন? জসীমউদ্দীন। পল্লীকবি জসীমউদ্দীন রচিত গ্রন্থ কোনটি? সজনবাদিয়ার ঘাট। রঙিলা নায়ের মাঝি এর লেখকে? জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি? এক পয়সার বাঁশি, বেদের মেয়ে, গীতি নাট্যটিকে লিখেছেন জসীমউদ্দীন। জসীমউদ্দীনের আসমারি চরিত্রটির বাড়ি কোথায়? ফরিদপুরে। চলে মুসাফির ভ্রমণ কাহিনী গ্রন্থকে রচনা করেন জসীমউদ্দীন। কোনটি জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনী? যে দেশে মানুষ বরণ। নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? এক মুঠো, এটি জসীমউদ্দীনের রচনা নয়। ধানক্ষেত, মধুমালা, এগুলো পদ্মরাগ হচ্ছে জসীমউদ্দীনের রচনা। 30, কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? মাটির মায়া। নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? পদ্মার পলিদ্বীপ, এটি জসীমউদ্দীনের রচনা নয়। জসীমউদ্দীন রচনা রাখালি, ধানক্ষেত, নকশিকাতার মাঠ। 32 নম্বর, জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গায়ে নিমন্ত্রণ করেছিলেন? উত্তর, কাজল গায়ে নিমন্ত্রণ করেছিলেন। পল্লীকবি জসীমউদ্দীনের উপন্যাস কোনটি? কয়টি? একটি। পল্লীকবি জসীমউদ্দীনের উপন্যাস কয়টি? একটি। জসীমউদ্দীনের নাটক কোনটি? বেদের মেয়ে। জসীমউদ্দীনের নাটক বেদের মেয়ে। কাঁচা ধানের পাতার মতন কচি মুখের মায়া কবি কোন প্রসঙ্গে বলেছেন? রূপাই প্রসঙ্গে বলেছেন।
এখানে বলে রাখা দরকার, পল্লী কবি জসীমউদ্দীনের উপন্যাস মোট একটি, উপন্যাসটির নাম হচ্ছে বোবা কাহিনী। ৩৬ নম্বর, জালিলাওয়ের ডগার মতন বাহু দুখান স্বরূপ, কার সম্বন্ধে বলা হয়েছে? রূপাই। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও পংক্তিটি কোন কবির লেখা? জসীমউদ্দীনের। আসমানিদের দেখতে কোথায় যেতে হবে? রসুলপুরে, ফরিদপুরে রসুলপুরে। বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশিব গোধান লইয়া গোয়াল ঘরে। জসীমউদ্দীনের রচনা। পংক্তি, কোন কবির নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে? জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীনের নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে। পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ঘ নম্বর, ঘ নম্বরে বলা হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টর অফ লিটারেচার উপাধিতে ভূষিত করেন, যা তিনি প্রত্যাখ্যান করেন। এটি সত্য নয়, তিনি বাংলা একাডেমির পুরস্কার প্রত্যাখ্যান করেন। ৪২ নম্বর, ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? জসীমউদ্দীনের কবর কবিতাটি। ৪৩ নম্বর, কবর কবিতার লেখক কেন? জসীমউদ্দীন। কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রাখালি। জসীমউদ্দীন কবর কবিতা রচনার সময় তিনি কলেজে পড়তেন। বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত? জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীনের জীবনকাল ১৯০৩ থেকে ১৯৭৬। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।